দিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতের সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। মুসলমানদের ইমান, মুসলমানদের প্রাণ আঘাতের সাথে সেই মোদি সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা এখানে মুসলমানের এই দেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। আমরা বলতে চাই, যদি 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় থেকে থাকে, অনতিবিলম্বে আজকের মধ্যে নিন্দা প্রস্তাব করা হয়। ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো স্থান হবে না। আমাদের যে মিডিয়া গুলো রয়েছে তারা দালালি ভূমিকা পালন করছে, অন্যান্য সামান্য নেতার বিরুদ্ধে কিছু হলে তারা রাজপথে নেমে আসে, কথা বলে, তারা আলেমদের লিস্ট করে, কিন্তু আজকে তাদের মুখই ফুলো পেটে নিয়েছে। এই সকল ভারতীয় দালালদের আমরা সাবধান করে দিতে চাই, তোমরা দালালি বন্ধ করো, যদিও এর ফলাফল ভয়াবহ হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সম্মানিত বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ আঞ্জুমানে তালাউদ্দিন ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের দুইজন নেতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অপমানকর যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে সোচ্চার, যখন ভারতের পণ্য বর্জন করে চলেছে, তখন আমাদের বাংলাদেশ সরকার এখন নিশ্চুপ কেন? আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবশ্যই অবশ্যই একদিনের বিরুদ্ধে, একদিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতের সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। যদি নিন্দা প্রস্তাব আনানো হয়, তাহলে আমরা এই আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবে। আমাদের ইমানি শক্তি আছে বিধায় আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমরা এখন থেকে কোনো ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না, ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ সুশৃঙ্খলভাবে তারাবীর ইসলামী আর নেতৃবৃন্দ কর্মীরা শেষ করার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সংগঠন সম্পাদক অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম পারভেজ সাহেবকে, সক্রিয় উপস্থিতি, সক্রিয় বিক্ষুব্ধ জনতা। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের
সুন্নি আন্দোলনের দুর্বল কাফেলা বাংলাদেশ আঞ্জুমানের তালাবিজ ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি লাখো তালাবিজ কর্মীর হৃদয় স্পন্দন ছাত্র নেতা মোহাম্মদুল্লাহ আহমদ, ছাত্র নেতা আব্দুল্লাহ আহমদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারতে বিজেপি সরকারের দুই প্রতিনিধি কর্তৃক প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। গোটা বিশ্ব রাসূল প্রেমী জনতা তার প্রতিবাদে ফেটে পড়ে উঠেছে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজ ইসলামিয়ার পক্ষ থেকে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গোটা বিশ্বের মুসলিম যখন রাষ্ট্রপ্রধানরা যখন এর প্রতিবাদ করছেন, 90% মুসলমানের এই দেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। আমরা বলতে চাই, যদি 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় থেকে থাকে, অনতিবিলম্বে আজকের মধ্যে নিন্দা প্রস্তাব করা হোক, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক এবং ভারতীয় সরকারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হোক। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি ভারতীয়দের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেভেন সিস্টার নিরাপত্তার জন্য, বাংলাদেশের তারা যে ট্রানজিট চুক্তি করেছে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। ভারতের সেই মোদী সরকার একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করার। ভারতে যদি সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি হয়, বাংলাদেশ এই ট্রানজিটের কারণে বেতন ফিল্ডে পরিণত হবে। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য সরকারের নিকটবর্তী আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই ট্রানজিট চুক্তি সহ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল চুক্তি বাতিল ঘোষণা করা হোক। পরিশেষে আজকে এই বিক্ষোভ মিছিলকে সকলের সার্থক করে তোলার জন্য সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা দুলাল আহমদকে। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নিয়তের স্বতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকফা ওয়া সালামু আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাকা লালা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম। আল্লামা ফজলুল সাহেবকে রহমতুল্লাহি আলাইহির হাতে গোনা ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আজকের এই প্রতিবাদ সভা শেষে, প্রতিবাদ মিছিল শেষে এই জনসভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তালামিজে ইসলামিয়ার এবং আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আশিকে রসুল ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে সেই ইন্ডিয়ান মুসলমানদের উপর কি পর্যায়ে নির্যাতন, কি পর্যায়ে মুসলমানদের উপর অত্যাচার অনাচার হত্যা চলছে তা এই সংক্ষিপ্ত সময় বলা যাবে না। একটি একটি দূরদর্শী চক্রান্ত সেই বিজেপি সরকারের ধারাবাহিকতায় আজ 3-4 বছর থেকে চলে আসছে এবং সর্বশেষ এই ধারাবাহিকতার শেষটি হচ্ছে এই সুষমা সরকার এবং নবীন এই দুজনকে নিপুণ শর্মা তাদেরকে এই ইন্ডিয়া সরকার বিজেপি সরকার সেই
তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের রিমান পরীক্ষায় নামিয়ে দিয়েছে। আমাদের কি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয় আমাদের যার যা কিছু আছে আল্লাহর রসুলের জন্য আমাদের ইমান রক্ষার জন্য মাঠে ময়দানে সবাইকে নামতে হবে। আমরা এই প্রতিষ্ঠানে এই সভার পক্ষ থেকে বিশেষ করে তারা বিজয় ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই মুসলমানদের ইমান মুসলমানদের প্রাণের আঘাতের সাথে সেই মোদী সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা এখানে মুসলিম উম্মার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না। যেখানে সুষমা নূপুর শর্মা এবং অন্য আরেকজন যার নাম রয়েছে তাদেরকে আপনারা দুধখানা দিয়ে পুলিশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। শিক্ষার জন্য গণতন্ত্রের দজ্জাদারী তোমরা সেই ভারতে যে মুসলমানদের আঘাত দিলে আঘাত এনেছে তাকে আবার তোমরা পুলিশ নিরাপত্তা দিচ্ছ। আমি এই সভার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান করছি এবং সাথে সাথে আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা এবং কঠোর নিন্দা জানানোর জন্য, যেহেতু মুসলমানের দেশ, আমি প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে তোমরা সবাই কষ্ট করে আয়োজন করেছে এবং যারা আশিকের রসুল আল্লাহ হাবিবের শরীক হিসাবে অংশগ্রহণ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিসিল্লা ফিসিল্লা।